সাম্প্রতিক সময়ে খুব অনেক আলোচিত বিষয় যে বিএনপি দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র লবিস্ট নিয়োগ করা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। আমরা একটা সময় দেখেছিলাম বিএনপির সহযোগী জামাত যুদ্ধ অপরাধ বন্ধ করার জন্য তারা লবিস্ট নিয়োগ করেছিল এবং সেটার সমস্ত তথ্য উপাত্ত আমাদের কাছে এসেছিল। এখন যেটা দৃশ্যমান সেটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে একাধিক চিঠি লিখে বিভিন্ন বিদেশি সংস্থাকে বাংলাদেশের পার্লামেন্ট বাতিল করতে বলতে হবে। এক ল্যাঙ্গুয়েজটা হলো যে দি রুলিং পার্টি মাস্ট বি আস্ক টু ডিজলভ দি পার্লামেন্ট, এটা তার চিঠির ভাষা। আমি সেদিন আর একটা টেলিভিশনে মিলন ভাই এবং আমি ছিলাম, সেখানে আমি চিঠিটা দৃশ্যমান করেছি, আমার কাছে এখনও আছে। তো এই ধারাবাহিকতায় তারা চালিয়েছে এবং কদিন পূর্বে একটা সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উঠে যাওয়ার পূর্বক্ষণে সমস্ত ইলেকট্রনিক মিডিয়ায় ধারণকৃত আছে, তিনি বলছেন যে বিএনপি ও লবিস্ট নিয়োগ করেছে তবে দেশের স্বার্থে। এর খানিকক্ষণ পরে হয়তো কোনো ওহি নাজেল হয়েছে, তখন আবার তিনি বলছেন না না আমরা কোনো লবিস্ট নিয়োগ করিনি। এখন কর্তার ইচ্ছায় কীর্তন, ওনাকে যেভাবে পলে বড় হয়েছে উনি সেইভাবে বলতেছেন। আর যদি বিদেশে নিয়োগ করেন সেই তথ্যপত্র পার্লামেন্টে শুধু দেওয়া না, পত্রপত্রিকায় নিউজটা এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনই পার্লামেন্টে ডিটেলস স্কেচ দিয়ে বলছেন কোন তারিখে কোন ফার্মে কে কত টাকা করে মাসিক কত টাকা ডিটেলস ওনারা দিয়েছেন। কারণ আমেরিকায় তো মিলন ভাই অনেকদিন আমেরিকা সম্পর্কে ধারণা রাখেন, ছিলেনও আমেরিকায়, অনেক কিছু গোপন থাকেন এবং সেখানে লবিস্ট নিয়োগ কিন্তু লিগাল প্রসিডিওর। কাজেই লবিস্ট নিয়োগ করতে গেলে কী কী কজের প্রশ্নে টাকা কারা দিচ্ছে, কোন পার্টির ভিতরে কন্ট্রাক্ট হচ্ছে, সমস্ত কিছু থাকে। এই অভিযোগটা এসেছে যখন তার সঙ্গে ডকুমেন্টারি এভিডেন্স আসছে, পার্লামেন্টের আলোচিত বিষয়টা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই চাইতে পারে এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশনে বিএনপি তাদের আয় ব্যয়ের যে হিসাব নিকাশ দিয়েছে, যদি এই 30-31 কোটি টাকা কম বেশি এরকম এই অ্যামাউন্টটা যদি তারা দিয়ে থাকে, এটা পার্টির তরফ থেকে দিয়েছে, পার্টি এই টাকাটা কোত্থেকে পেল, এটা আয় এবং ব্যয়ের সোর্স কেন তারা তথ্য গোপন করলো, বিদেশে টাকাটা তারা কিভাবে নিল, তাহলে মানি লন্ডারিং করে নিল নাকি বিদেশের থেকে সংগৃহীত হলো, এই বিষয়গুলো স্বচ্ছতার সঙ্গে সামনে আসতে পারে। যদি সেই ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়ে থাকে তাহলে সেটা ডেফিনেটলি ফৌজদারি অপরাধ হতে পারে, ফৌজদারি অপরাধ হলে তাদের বিরুদ্ধে মামলাও হতে পারে। আর বিএনপি যদি স্যাটিসফাইড করতে পারে যে না লিগাল প্রসিডিওরে করছে বা তারা করে নাই ভালো কি মন্দ, সেটা তো ডিফারেন্ট একটা চ্যাপ্টার রয়েছে, নিশ্চয়ই তারা লায়াবল হবেন না। বাট লবিস্ট নিয়োগের প্রসঙ্গে খবরাখবর বেরিয়েছে যে সরকারও লবিস্ট নিয়োগ করেছে, দুটো প্রসঙ্গ এখানে দুভাবে আসতে পারে। যে একটা হচ্ছে যে সরকার অনেক সময় দেশের ভাবমূর্তি রক্ষার্থে নিশ্চয়ই কাজ করতে পারে, বিভিন্ন দেশে বিভিন্ন দূতাবাসে দূতাবাসগুলো কাজ করতে পারে। আবার অন্যদিকে যে বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের, গুম খুনের, সেগুলো সম্পর্কে, সেগুলো থেকে একটা ভিন্ন ধারণা দেওয়ার জন্য সরকার লবিস্ট নিয়োগ করেছে, এরকম পত্রপত্রিকায় খবরাখবর দেখা যাচ্ছে। সো আপনার কাছ থেকে শুনতে চাই, এবং এই যে চিঠি দেওয়ার কথা যেটি আপনি বললেন, এই চিঠি দেওয়ার ইতিহাস কিন্তু বাংলাদেশে অনেক পুরনো। বিএনপি অতীতেও এরকম চিঠি দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল এই ধরনের চিঠি এখানে বা বিদেশে বিভিন্ন দূতাবাসে এখানে সবসময় এগুলো করেছে। চিঠি দেওয়া একটা জিনিস, ধরেন কূটনৈতিক করেসপন্ডেন্স থাকতে পারে, আমি না সেই চিঠি না, মানে রাজনৈতিক দলের সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান সম্পর্কে জানিয়ে কি করা উচিত না করা উচিত, সেই দৌড়ছাপ তো সবাই কম বেশি বিভিন্ন না সবাই কম বেশি করে না, সবাই বললে আবার একটা গণহারে এক করে ফেলা হবে। ধরুন বেগম খালেদা জিয়ার নামে যে আর্টিকেলটা ছাপা হয়েছিল 30 জানুয়ারি 2013, সেই আর্টিকেলটার ভিতরে কি লেখা ছিল? আর্টিকেলটার ভিতরে লেখা ছিল বাংলাদেশকে সহায়তা না করা, বাংলাদেশকে বিশেষ যে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এগুলো না দেওয়া। আপনি বললে আমি একেবারে আর্টিকেল থেকে পড়তে পারি, ওয়াশিংটন পোস্টে আছে। এর পরের দিন কি ব্যারিস্টার মওদুদ সাহেবকে পার্লামেন্টে অনেক আলাপ আলোচনার পর মওদুদ সাহেবকে লবিতে ধরলো এবং কোর্ট এরিয়ায় ধরলো যে আপনারা বলেন এইটা দিতে পারেন কিনা। মওদুদ সাহেব 31 তারিখ আর্টিকেলের সাপোর্টে বললেন খালেদা জিয়া আর্টিকেল দিয়েছেন, তিনি যা লিখেছেন তা সত্য, তার বিরুদ্ধে যে সমালোচনা করা হচ্ছে এটা কুৎসিত সমালোচনা। আবার মওদুদ সাহেবের জুনিয়র ব্যারিস্টার খোকন, তাকে দেখলাম একটা টেলিভিশনে, তিনি বললেন যে বেগম খালেদা জিয়ার যে পর্যায়ে লেখাপড়া তাতে এই জাতীয় ইংলিশ আর্টিকেল তিনি লিখতে পারেন না। মওদুদ সাহেব বলছেন তিনি লিখছেন, মওদুদ সাহেবের জুনিয়র খোকন বলছেন তিনি লেখেননি। বদরুদ্দিন ওমর ওই আর্টিকেলটার উপরে একটা আর্টিকেল লিখলেন, সেই বদরুদ্দিন ওমর আমাদের দেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবী, তিনি লিখছেন এই আর্টিকেলটার মধ্য থেকে
বেগম খালেদা জিয়া এবং তার রাজনৈতিক দল মস্ত রাজনৈতিক কেলেঙ্কারির কাজ করিয়াছেন। এই কেলেঙ্কারির থেকে উত্তরণ তাদের সম্ভব হবে না। তারা আগামী নির্বাচনে নির্বাচিত হতে চান, কিন্তু আন্দোলন এবং জনগণের উপর ভরসা না করে বিদেশে আর্টিকেল লেখার মতো কদর্য কাজ করেছেন, এটা সঠিক হয়নি। আমি বদরুদ্দিন ওমরের লেখার অংশটা উদ্ধৃত করলাম। এখন আওয়ামী লীগ অনেক সময় চিঠি লিখতে পারে, সেটা হলো রাজনৈতিক সম্পর্কের জায়গায়, কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি আওয়ামী লীগ কখনো বাংলাদেশকে সহায়তা করবেন না। বাংলাদেশের গার্মেন্টসে যে বিশেষ সুবিধা দেন, বাংলাদেশকে অন্য অন্য যে সহায়তা দেন, এটা দেবেন না, এ জাতীয় কথা আওয়ামী লীগ কখনো বলে নাই। আওয়ামী লীগ ঠিক নয় সরকারের পক্ষ থেকে পাবলিক রিলেশন ডেভেলপ করার জন্য যে যোগাযোগটা করা, সেই ক্ষেত্রে মধ্যস্থতাকারী নিয়োগ করার কথা, এটা অস্বীকার করার সুযোগ নাই, এটা বলা হয়েছে। সেটা ছিল যখন যুদ্ধ অপরাধের বিচার বন্ধের জন্য নানা রকম বাজে কথা তাদেরকে বোঝানো হচ্ছিল, এবং বেগম খালেদা জিয়া রাজশাহীতে একটা মিটিংয়ে বলেছিলেন যে দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মুজাহিদ, এরা রাজনৈতিক বন্দী, এরা যুদ্ধ অপরাধী না, এদেরকে ছেড়ে দিতে হবে। এবং তার সাপোর্টে যখন বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধীরা লবিং করতেছিল, তখন সরকারের পক্ষ থেকে ওই সকল দেশের মানুষ বা সরকার বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা যাতে ভুল ধারণা না নেয়, এজন্য জনসংযোগ সৃষ্টি করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটা কোনোভাবেই ওই রকম লবিস্ট নিয়োগ করে না যে বিএনপিকে ধ্বংস করো বা বাংলাদেশকে সহায়তা করো, এইটা আর বিএনপি যেটা করতেছে এটা সম্পূর্ণ আলাদা। আমি আসবো আবার আপনার কাছে। এহসানুল হক মিলন, বিএনপি কি আসলেই কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে কি না, কি মনে হচ্ছে? মিস্টার মিনিস্টার যেমনভাবে বললেন এবং খানিকটা বেকায়দাও বিএনপি পড়তে যাচ্ছে কিনা আপনার কাছে জানতে চাই, এবং একই সঙ্গে এইটুকু আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যেটি মিস্টার সমর জলকরিম যথার্থই বলেছেন যে বিএনপির মধ্যে কনসিস্টেন্সির একটা অভাব আছে। নেতৃবৃন্দের মধ্যে কথার সময় এক মানে ওই যে একটু উদাহরণ দিলেন, 5 মিনিটের ব্যবধানে কথা বদলে যাচ্ছে, যেটি আসলে সাধারণ মানুষও তো খুব বিভ্রান্ত হয় এবং আস্থা রাখতে আস্থা তৈরিতে সংকট হয়। কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বিজ্ঞ আলোচক মাননীয় মন্ত্রী সাহেবকে এবং আইন বিশেষজ্ঞ। হ্যাঁ, ওনার বক্তব্য শুনলাম, আপনার প্রশ্নও শুনলাম। আমি কিন্তু না কোনো কিছুই সামহাউ ক্যাচ করতে পারছি না মানে কোনটা আগে কোনটা পরে। একবার বিএনপি ক্ষমতায়, আরেকবার আওয়ামী লীগ ক্ষমতায়। আওয়ামী লীগ যখন বিরোধী দল থাকে, তাদের রূপ, প্রকৃতি, ধরন, কাজের গড়ন, গঠন কীরকম, সেগুলি আমরা যেন ভুলে যাই, এই জন্যই আমি একটু বুঝতে পারছিলাম না। ধরুন আমি বর্তমান থেকে শুরু করি, পিছনে পরে যাই। কালকে কিছু কিছু মিডিয়াতে দেখলাম গ্যাগরি ডব্লিউ মিক্স সিনেটর, ফরেন রিলেশন কমিটির চেয়ারপারসন, কংগ্রেসম্যান, নিউইয়র্কের, বহুদিন ধরে তিনি কংগ্রেসম্যান, ওনার বহু অনুষ্ঠানে যাওয়ার সুযোগ আমার হয়েছিল। চাঁদপুরী কৃতি সন্তান হাজীগঞ্জের মুর্শিদ আলম, যিনি আমার সময়কার শহীদ লালে ভিপি ইলেকশন করেছিলেন আমার সাথেই, হাওয়ার তিনি ওখানে প্রতিষ্ঠিত, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে একটি লাঞ্চ প্রোগ্রাম করলেন এবং গ্যাগরি মিক্স কী কী বললেন সেটা সুস্পষ্টভাবে সময় টিভিতে বলা হয়েছে। আমি দেখলাম এটাকে কোট আনকোট মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছে এবং একজন কংগ্রেসম্যানের স্টেটমেন্টকে এইভাবে মিডিয়াও পাল্টিয়ে দিয়েছে, যেটা আপনি ইউটিউবে গেলে পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হাউএভার, এখন আসুন আমি যে জায়গাটায় যাচ্ছি, এই যে গ্যাগরি মিক্সকে একটি লাঞ্চন প্রোগ্রামে দাওয়াত দিলেন মুর্শিদ সাহেব এবং তার সাথে লোকজন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে, এটা ছিল অ্যাবসলিউটলি ফান্ডরাইজিং ডিনার লাঞ্চ। দেখুন, আমি যখন যুক্তরাষ্ট্রে ছিলাম তখন স্টিভেন সুলার ছিলেন, আমি যেখানে চাকরি করতাম যে কোম্পানি ভাইস প্রেসিডেন্ট, সেখানকার এরিয়ার কংগ্রেসম্যান, ওনাকে আমি প্রায়, যেহেতু ট্যাক্স ডিডাক্টেবল আইটেম হিসাবে, আমি ওনার লাঞ্চ এবং ডিনার পার্টিতে কিছু চেয়ার সবসময় কিনতাম তাকে কন্ট্রিবিউশন করার জন্য। ইট ইজ লিগালি কন্ট্রিবিউট করা যায় কোম্পানি থেকে এবং ট্যাক্স ডিডাক্টেবল আইটেম হিসাবে, তো আমি সেটা করতাম। গেরি অ্যাকারম্যানের কংগ্রেসম্যানের তার অ্যাডভাইজার কাউন্সিলের মেম্বারও আমি ব্যক্তিগতভাবে ছিলাম। তো আমরা এই মুর্শিদ আলম সাহেব বা অন্যান্য অনুভাই যারা মরে গিয়েছেন আওয়ামী লীগের নেতা, সালাম সাহেব সহ সবাই আমরা একত্রেই, ফজলুল হক সহ একত্রেই রাজনীতি করতাম। তো আমরা দেখেছি সেই সময়ে তারা কিভাবে করছে, আমরা কিভাবে করছি। ধরুন এই যে পররাষ্ট্র মন্ত্রী মোমেন সাহেব, ওনার যে প্যাসেজ টু ইন্ডিয়া রেস্টুরেন্ট অ্যান্ড গান্ধী রেস্টুরেন্ট, সেখানে কিন্তু বিএনপির জন্ম হয়েছে, উনি আমাদেরকে এন্টারটেইন করতেন, তো সেইখানকার পরিবেশটা আমরা সকলেই জানি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি ওনার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, ওনার প্যাসেজ টু ইন্ডিয়া গান্ধী রেস্টুরেন্টে। এনিওয়ে, তো আমি কালকের বিষয়টা বলি, মুর্শিদ আলম
যে লাঞ্চ প্রোগ্রামে যে পয়সাগুলো দিলেন এবং ফান্ড রেজিং ডিনারটা করলেন, কালকে মনে করেন 500,000 600,000 পার হেড $1,000 দিলে ওখানে 300 লোক হলে 300,000 হয়ে যায়। আর এই সেনেটর কংগ্রেসম্যান আমরা যখন ছিলাম তখন $20,000 আসতো, আজকে হয়তো নিশ্চয়ই হবে $1,000,000-এর নিচে ওরা আসেন না। আপনার জোসেফ ক্রাউলিরও দেখেছেন এই ধরনের ডিনার পার্টিতে লাঞ্চ পার্টিতে যায়। তো কালকে অ্যাবসলিউটলি আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা করেছেন, আপনি দেখেছেন নিশ্চয়ই টেলিভিশনে। এবং কথাগুলিকে খুব সন্তর্পণে টুইস্ট করে বললেন। নাও মাই কোশ্চেন ইজ দিয়ার, আওয়ামী লীগ সেখানে ফান্ড রেজিং ডিনারে কন্ট্রিবিউশন করছে, সেই জায়গায় এমবিসি ওয়াশিংটন ডিসি থেকে কিভাবে প্রেস রিলিজ দিলেন? আপনি সময় দিলে আই ক্যান রিড ইট কোড আন কোড এবং আপনারা সকলেই দেখেছেন। এই যে কন্ট্রোডিকশনটি আজকে আওয়ামী লীগ এবং ওয়াশিংটন ডিসির ফরেন মিনিস্ট্রি এর মধ্যে কোনো পার্থক্য নেই, দল একটি জায়গায় থাকবে আর একটি জায়গায় এমপিসি থাকবে, এমপিসি দলের প্রেস রিলিজ দিয়েছে। এখন এই যে গ্রেগরি মিক্সের লাঞ্চ প্রোগ্রাম, এখানে কেন তারা খরচ করলো, এই খরচটা কে করলো, কোত্থেকে আসলো? এখন দেখুন আমরা যদি বলি অলক্যাট 2004 সালে 29 নভেম্বর নিয়ারলি 10 কোটি টাকা, লেটস সে 10 কোটি, দ্যাট টাইম ইট ইজ মোর দেন $2 মিলিয়ন তো দিয়ে তারা সেই সময় তাকে নিল। তো 2004-05 সেটা করেছে। আবার দেখুন আমরা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা শুনেছি যে তাদের গভর্নমেন্টকে অ্যাডভাইস করেছে ফরেন রিলেশন কমিটি সাব কমিটি যে এখানে তাদেরকে লবিস্ট নিয়োগ করার জন্য, যদিও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি আমাদেরকে এই বয়সে এসে মানে মিলিয়ন্স অফ পিপল স্টেং ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তিনি লবিস্ট আগে এনাফ এই কি বলে পিয়ার আগে এই সমস্ত তাত্ত্বিক জিনিসপত্র আজকালকার দিনে আমাদেরকে শেখাচ্ছেন, এগুলো মনে হয় যেন আমাদেরকে অর্বাচীন মনে করছেন সবাই। এখন আওয়ামী লীগের বহু নেতা ওখানে রয়েছে, আমি তাদেরকে চিনি এবং যারা আছে ব্যক্তিগতভাবে সকলের নামই আমি বলতে পারবো। বিভিন্ন সময় তারা দেখেছি প্রচুর পয়সা খরচ করেছে, লবিস্ট নিয়োগ করেছে। আমাদের সময় আমি দেখেছি ওখান থেকে 1991-96 আমি তো নিউ ইয়র্কেই ছিলাম, তো তখন তো আমরা এটা নিয়ে কথা বলি। এখন এটা নিয়ে আমার কথা বলবো কেন, এগুলি হাসির ব্যাপার। লবিস্ট নিয়োগ করা ইজ লিগালি প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, টাকাটা আপনি প্রপার চ্যানেলে পাঠাচ্ছেন কিনা, টাকাটার হিসাবটা আপনি ইলেকশন কমিশনে দিচ্ছেন কিনা, এখন তো প্রশ্ন সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। তাহলে গভর্নমেন্ট আওয়ামী লীগ তারা আজকে গভর্নমেন্ট 2004 সালে যে তারা টাকা পাঠিয়েছিল, ডু দে ডাজ দে এগ্রি অ্যাবাউট ইট, দে ডিন্ট এগ্রি অ্যাবাউট ইট। বাবা যদি টাকা পাঠিয়ে থাকে তখন অফ কোর্স পাঠিয়েছে, উই হ্যাভ দ্য ডকুমেন্টস, আপনি ওয়েবসাইটে গেলেই তো। কিন্তু বিএনপি কি সেই সময় এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে? শুনুন, বিএনপি প্রশ্ন তোলেনি, বিকজ বিএনপি এই এই ধরনের কি বলে এটাকে, আই ডোন্ট নো দ্য ওয়ার্ড, লেটস সে ইটস আ ননসেন্স কোশ্চেন, ইট ইজ অ্যাবসলিউটলি ননসেন্স কোশ্চেন টু মি। এগুলি তো সর্বজনস্বীকৃত,